বিসমিল্লাহির রহমানির রহিম। বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আমি মাসুদ পারভেজ তোমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের অনলাইন ক্লাসে। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের গত ক্লাসে আমি অব্যবসায়ী প্রতিষ্ঠানের বিভিন্ন বিষয় সম্পর্কিত বিস্তারিত আলোচনা করেছিলাম এবং বলেছিলাম যে পরবর্তী ক্লাসে আমি একটি সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হব। তো সেই কথা অনুযায়ী আমি আজকে হাজির হয়েছি সৃজনশীল প্রশ্ন নিয়ে। আজকে আমি সৃজনশীল প্রশ্নটির সমাধান করব এবং বিস্তারিতভাবে আলোচনা করব। আশা করি তোমরা সবাই উপকৃত হবে। তো চলো আমরা বোর্ডে যাই। জনতা ক্লাব অবশ্যই প্রতিষ্ঠান হিসেবে আমি একটা ক্লাবকে বেছে নিয়েছি। এই ক্লাবের প্রাপ্তি ও প্রদান হিসাব সমূহ দেওয়া আছে। এই প্রাপ্তি প্রদান হিসাব এটার সাথে আরও কিছু সমন্বয় দেওয়া আছে এবং একটি প্রশ্ন দেওয়া আছে। তো এই যে প্রাপ্তি প্রদান হিসাবের একটা ছক আছে, এই ছকের এই পাশটাকে বলে প্রাপ্তিসমূহ, এই পাশটাকে বলে প্রাপ্তিসমূহ, আর এই পাশটাকে বলে প্রদানসমূহ। এটা হচ্ছে তাদের টাকা, এটাও তাদের টাকা। তো শিক্ষার্থীরা, প্রাপ্তি, গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম আচ্ছা আবার মুছতে হবে, আচ্ছা এডিট করার সময় মুছতে হবে। প্রদান গত ক্লাসে আমি আলোচনা করেছিলাম প্রাপ্তিসমূহ কী কী, প্রদানসমূহ কী কী। এখন এখানে কিছু প্রাপ্তিসমূহ দেওয়া আছে এবং কিছু প্রদানসমূহ দেওয়া আছে। প্রাপ্তিসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি আর একটা হচ্ছে মুনাফা জাতীয় প্রাপ্তি। প্রদানসমূহকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো মুনাফা জাতীয় এবং আরেকটা হচ্ছে মূলধন জাতীয়। তো আমরা আসি, এখানে কিছু প্রাপ্তি দেওয়া আছে, যে প্রাপ্তি দুই ধরনের প্রাপ্তি হিসাব করে। এখন এখান থেকে আমি প্রথমেই নির্ধারণ করে নেব কোনটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং কোনটা মুনাফা জাতীয় প্রাপ্তি, সেটা আমি প্রথমেই বের করে নিব। আবার এপাশ থেকে কোনটি মূলধন জাতীয় প্রদান এবং কোনটি মুনাফা জাতীয় প্রদান, সেটাও আমরা এখান থেকে আগেই বের করে নেব। প্রথমে আসি আমরা হাতে নগদ, এটা সম্পদ, চাঁদা। চাঁদা আমি গত ক্লাসে বলেছিলাম যে চাঁদা হচ্ছে মুনাফা জাতীয়। উল্কিত ধন দৌলত, এটা হচ্ছে মূলধন জাতীয়। ভর্তি ফি যদি সমন্বয় কিছু না বলে তাহলে এটাকে আমরা মূলধন তহবিলের সাথে যোগ করব, তাহলে এটা মূলধন জাতীয়। লকার ভাড়া মুনাফা জাতীয়। বিনিয়োগের সুদ মুনাফা জাতীয়। তার মানে আমার একটা আইটেম শুধুমাত্র এই উইলকৃত ধন দৌলত, এটা হচ্ছে আমার মূলধন জাতীয় এবং তার সাথে ভর্তি ফিকে আমি ধরতে পারি। এরপরে এখানে আমরা প্রধানসমূহতে চলে যাই। প্রধানসমূহতে আমাদের যে আইটেমগুলো দেওয়া আছে এখান থেকে আমি মূলধন জাতীয় এবং মুনাফা জাতীয় প্রদানগুলো বের করব। প্রথমে বেতন, এটা হচ্ছে মুনাফা জাতীয়। ভাড়া গত ক্লাসে শিখিয়েছি, এটাও মুনাফা জাতীয়। মনিয়ারি, এটাও মুনাফা জাতীয়। বিনিয়োগ, এটা মূলধন জাতীয়। আসবাবপত্র মূলধন জাতীয়। তাহলে আমরা এই মূলধন জাতীয় পেলাম এখানে দুইটা আর এখানে পেলাম দুইটা, এ চারটা। তাহলে এই চারটা আইটেম চলে যাবে আমাদের আর্থিক অবস্থার বিবরণীতে এবং বাকি যে আইটেমগুলো আছে, অর্থাৎ এই যে বেতন, ভাড়া, মনিহারি, এগুলো আমার চলে যাবে আয় ব্যয় হিসাবে। আর এখান থেকে চাঁদা, লকার ভাড়া, বিনিয়োগের সুদ, এগুলো চলে আসবে আমাদের আয় বিবরণীতে। তাহলে এখানে আমি কিছু প্রশ্ন দিয়ে, এখানে কিছু সমন্বয় আছে। 1 জানুয়ারি তারিখে উদ্বৃত্ত 10% বিনিয়োগ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, যন্ত্রপাতি 50,000 টাকা। এ হচ্ছে ক্লাবের প্রথম তারিখের সম্পদ। এরপরে দেওয়া আছে অন্যান্য তথ্যের ভিতরে দেওয়া আছে প্রাপ্ত চাঁদার 1,000 টাকা 2014 সালের, 500 টাকা 2016 সালের, 2015 সালের বকেয়া 300 টাকা। দুই নম্বর, 2014 সালের ভাড়া 200 টাকা, এবছর পরিশোধ করা হয়েছে। তিন নম্বর, চলতি বছরের বকেয়া বেতন 500 টাকা, কিন্তু 2000 সালের 400 টাকা এই বছর পরিশোধ করা হয়েছে। প্রশ্ন আছে, প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করো, আয় ব্যয় বিবরণী তৈরি করো এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, তাহলে আমরা এটার সমাধান করব। তো প্রথমেই আমি ক নম্বরটা এখানে করে দিয়েছি যে মূলধন তহবিল নির্ণয়। তো মূলধন তহবিল নির্ণয় করতে হলে আমাদের কী কী বিষয়গুলো মনে রাখতে হবে, সেই বিষয়গুলো হচ্ছে, মূলধন তহবিল নির্ণয় করতে হলে আমি গত ক্লাসে বলেছিলাম যে বছরের শুরুতে
যে সম্পদ এবং দায় আছে সে শুরুতে সম্পদ এবং দায়গুলো আমরা দায় পাশে লিখব এবং সম্পদ সমূহতে লিখব। এরপরে আমি লিখব বিগত বছরের যদি কোনো খরচ বা আয় বকেয়া থাকে তাহলে সেগুলো আমি এখানে লিখব। আর প্রাপ্তিপ্রদান হিসাব থেকে আমি প্রাপ্তিপ্রদান হিসাব থেকে শুধুমাত্র প্রাপ্তি থেকে আমি সম্পদগুলো সম্পদ পাশে লিখব। আর প্রদান সমূহতে যদি বকেয়া কোনো খরচ থাকে প্রদান সমূহতে যদি কোনো বকেয়া খরচ থাকে তাহলে সেই খরচটা আমরা দায় পাশে লিখব। আমি আবার বলি প্রাপ্তিপ্রদান হিসাব থেকে শুধুমাত্র হাতে নগদ এবং বিগত বছরের বকেয়া যদি কিছু বকেয়া আয় যদি থাকে তাহলে সেইটা আমি সম্পদ পাশে লিখব। এবং প্রদান পাশের যদি বকেয়া খরচ থাকে তাহলে সেটা আমি দায় পাশে লিখব। এছাড়া এই প্রাপ্তিপ্রদান হিসাব থেকে মূলধন তহবিলে আর কিছুই আসবে না। আর বাকিগুলো আসবে সমন্বয় থেকে। সমন্বয় থেকে কোনগুলো আসবে? যেগুলো বিগত বছরের খরচ এবং ব্যয় বুঝাবে সেগুলো এখানে চলে আসবে। তো আমরা এখানে অঙ্কটা করে ফেলেছি যে দেখি প্রথমে আমি হাতে নগদ লিখেছি, তাহলে আমরা একটু বললাম যে প্রাপ্তিপ্রদান হিসাব থেকে প্রথমে হাতে নগদটা, যে হাতে নগদ টাকাটা সেটা সম্পদ, তাহলে সম্পদে চলে যাবে যেতে এক তারিখের, তাহলে হাতে নগদ চলে আসলো 30,000 টাকা। এরপরে এই যে এখানে আছে 1 জানুয়ারি তারিখ, তাহলে 1 জানুয়ারি তারিখে সম্পদগুলো এখানে চলে আসবে। বিনিয়োগ 50,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা এবং যন্ত্রপাতি 50,000 টাকা। এরপরে আমরা চলে যাব সমন্বয়। সমন্বয় থেকে আমরা দেখব বিগত বছরের কিছু আছে কি না। তাহলে 2001 নম্বর, প্রাপ্ত চাঁদার 100 টাকা 2014 সালের, তাহলে 1,000 টাকা 2014 সালে, 2014 সালে যেহেতু এটা চাঁদার পরিমাণ বলা আছে তাহলে এটা হচ্ছে বকেয়া বা বিগত বছরের বকেয়া চাঁদা। তাহলে বিগত বছরের যে কোনো আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা সম্পদে চলে যাবে, তাহলে চলে আসবে এখানে সম্পদে বিগত বছরের চাঁদা 1,000 টাকা। এর পরবর্তী সমন্বয় বলছে 2014 সালের ভাড়া 200 টাকা এ বছর পরিশোধ করা হয়েছে। তাহলে 14 সালের, অঙ্কটা হচ্ছে 15 সালে, তাহলে 14 সালের ভাড়া এ বছর পরিশোধ করা হয়েছে, তার মানে বিগত বছর এটা বকেয়া ছিল, এর জন্য এখানে চলে আসছে বিগত বছরের ভাড়া 200 টাকা। এরপরে 3 নম্বরে বলছে 2014 সালে 400 টাকা এ বছর পরিশোধ করা হয়েছে বেতন, তাহলে এটা বিগত বছরের খরচ ছিল, তাহলে এটাও চলে আসছে বিগত বছরের বেতন 400 টাকা। এরপরে আমি সম্পদ সমূহ যোগ করলাম 1,61,000 টাকা, এরপরে এটা এবং এটা বিয়োগ করলাম, এই দুটা বিয়োগ করার পরে এখানে চলে আসলো 1,60,000 টাকা। এটাই আমাদের বের হয়ে গেল মূলধন তহবিল। তো মূলধন তহবিলটা বের করা খুবই সহজ, যে প্রথমে 1 জানুয়ারি তারিখে সম্পদগুলো সম্পদ পাশে লিখতে হয়, দায়গুলো দায় পাশে লিখতে হয়, প্রাপ্তিসমূহের হাতে নগদটা সম্পদে লিখতে হয়, এরপরে প্রদানসমূহের যদি বকেয়া খরচ থাকে তাহলে সেই বকেয়া খরচগুলো দায়সমূহতে লিখতে হয়, এবং সমন্বয়ের যে বিগত বছরের বকেয়া আয় থাকবে এবং বকেয়া ব্যয় থাকবে সেগুলো যথাক্রমে সম্পদ এবং দায়সমূহ বসবে। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা 6 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 6 নম্বরে আমাদের এখানে প্রশ্ন আছে আয় ব্যয় বিবরণী তৈরি করো। তো আমি আয় ব্যয় বিবরণীটা তৈরি করে ফেলেছি, এখন কীভাবে তৈরি করেছি সেটা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তো প্রথমে আমি আয় ব্যয় তৈরি কীভাবে করব, প্রথমে প্রাপ্তিসমূহ যেগুলো আছে সেগুলো সবগুলো বসবে আয়সমূহতে, আর প্রধান সমূহতে যে আইটেমগুলো আছে বা যে দফাগুলো আছে সেগুলো বসবে ব্যয়সমূহতে। খুবই সহজ, প্রথমে প্রাপ্তিসমূহের যে দফাগুলো আছে সেই দফাগুলো চলে যাবে আয়সমূহতে, আর প্রধান পাশের যেই দফাগুলো আছে সেগুলো চলে যাবে ব্যয়সমূহতে। শুধু শর্ত একটাই, সেই শর্তটা কি? মুনাফা জাতীয়, অর্থাৎ মুনাফা জাতীয় আয় আয়সমূহতে চলে যাবে এবং মুনাফা জাতীয় ব্যয় ব্যয়সমূহতে চলে যাবে। তাহলে আমি প্রথমেই এখানে নির্ধারণ করে ফেলেছিলাম যে কোনটা মুনাফা জাতীয় আয়। তাহলে মুনাফা জাতীয় আয় এখানে চাঁদা, লকার ভাড়া এবং বিনিয়োগের সুদ, তাহলে আমি তিনটাই লিখেছি, চাঁদা, লকার ভাড়া এবং বিনিয়োগের সুদ। আর এর সাথে যে যোগবিয়োগ করেছি সেই যোগবিয়োগ এই নিচের থেকে আমি সমন্বয় থেকে নিয়ে এসেছি। প্রথমেই আমি লিখলাম চাঁদা, চাঁদা হলো 80,000 টাকা, এটা প্রথম করে লিখব। প্রথম করে লিখার পরে যোগ চলতি বছরের বকেয়া, এই যেখানে সুন্দর করে প্রশ্নটা বলে দিয়েছে যে 2015 সালের বকেয়া 300 টাকা, 2015 সালের বকেয়া 300 টাকা, তাহলে আমি যেটা চলতি বছরের বকেয়া থাকবে সেটা হচ্ছে যোগ, তাহলে আমি যোগ করে দিলাম চলতি বছরের বকেয়া 300 টাকা, যোগ করে 80,300 হয়ে গেলো। এর পরবর্তী লিখেছি আমি বিগত বছরের বকেয়া, তাহলে বিগত বছরের বকেয়া প্রশ্নে যদি থাকে লিখবো, না থাকলে লিখবো না। তাহলে এখানে লিখে দিয়েছে যে প্রাপ্ত চাঁদার 1,000 টাকা 2014 সালে, তাহলে 2014 সালে যেহেতু এটা বিগত বছরের বকেয়া, তাহলে বিগত বছরের বকেয়া আমি হিসেবে লিখলাম 1,000 টাকা, বিয়োগ করে লিখলাম 79,300 টাকা। এর পরবর্তীতে আমি আবার লিখেছি পরবর্তী বছরের অগ্রিম, তাহলে পরবর্তী বছর অর্থাৎ 14, 15, 16 হচ্ছে পরবর্তী বছর, তাহলে পরবর্তী বছর হচ্ছে 16 সালের হচ্ছে 500 টাকা, তাহলে 16 সালে যে 500 টাকা সেটা আমি বিয়োগ করলাম, বিয়োগ করে আমি এখানে টাকা পেলাম 78,000
800 টাকা গত ক্লাসে আমি চাঁদা নির্ণয় করার সূত্রটা লিখে দিয়েছিলাম সেখানে যে সূত্রে যা লিখেছিলাম এখানে ঠিক আমি তাই লিখেছি শুধুমাত্র একটি আইটেম বাদ পড়েছে সেটা হচ্ছে অগ্রিম বিগত বছরের অগ্রিম যেহেতু এই অঙ্কে বিগত বছরের অগ্রিম নাই এর জন্য আমি এখানে বিগত বছরের অগ্রিম লিখি নাই এরপরে লকার ভাড়া এখানে যা আছে তাই আমি লিখছি 10,000 টাকা বিনিয়োগের সুদ এখানে 10,000 টাকা আছে এখানে আমি 10,000 টাকাই লিখছি এখন আমরা দেখব বিনিয়োগের সুদ ঠিক আছে কিনা এখানে বিনিয়োগ আছে এলো 1,00,000 টাকা তাহলে 1,00,000 টাকার উপরে যদি আমি 10% করি তাহলে আমার সুদ আসে 10,000 কিন্তু আমি এটা নিয়েছি 1/7/2015 তারিখ অর্থাৎ মাঝামাঝি সময় নিয়েছি তাহলে মাঝামাঝি সময় নিলে আমি 6 মাসের সুদ দেব তাহলে এখানে 10% 10,000 আসে এর অর্ধেক হচ্ছে 5,000 টাকা তাহলে এখানে আসে 5,000 টাকা আর এখানে আসে 10% বিনিয়োগ 50,000 50,000 এর উপরে হয় 5,000 তাহলে এখানে 5,000 আর এখানে 5,000 হয়ে গেল 10,000 টাকা তাহলে আমি এখানে বিনিয়োগের সুদ পেয়েছি 10,000 টাকা তাহলে আমি এখানে যোগ বিয়োগের কোনো প্রয়োজন নাই 10,000 টাকাই দেওয়া আছে এরপরে আমি আয় সমূহ যোগ করে এখানে বসিয়ে দিয়েছি বসিয়ে দেওয়ার পরে ব্যয় সমূহ আমরা লিখেছি ব্যয় সমূহ কোথা থেকে পাবো এ প্রধান পাশে যে ব্যয়গুলো থাকবে মুনাফা জাতীয় ব্যয় সেই মুনাফা জাতীয় ব্যয়গুলো আমি এখানে লিখবো তাহলে মুনাফা জাতীয় ব্যয় বেতন ভাড়া এবং মনিহারি ওই আগের মতোই যদি বিগত বছর থাকে বিগত বছরের কিছু থাকে বকেয়া তাহলে সেটা আমি বিয়োগ করব এবং চলতি বছরের যদি কিছু থাকে সেটা যোগ করব এবং পরবর্তী বছরের যদি কিছু থাকে সেটা আমি বিয়োগ করব তাহলে এখানে প্রথমে বেতন লিখেছি এবং বেতনের সাথে এরকম কিছু একটা বলেছে যে চলতি সালের বকেয়া বেতন 500 টাকা তাহলে চলতি বছরের একটা যোগ হবে তাহলে আমি এখানে যোগ করে দিয়েছি এরপরে বিগত বছর আছে 400 টাকা তাহলে বিগত বছরেরটা এটা বিয়োগ হবে তাহলে আমি বিয়োগ করে দিয়েছি 400 টাকা 3,600 টাকা এরপরে ভাড়া ভাড়া সম্পর্কে এখানে বলেছে ভাড়া 2014 সালে 200 টাকা তাহলে ভাড়া থেকে আমি বিগত বছরের ভাড়াটা বাদ দিয়ে দিয়েছি 200 টাকা এ হলো 31,800 টাকা এরপরে আমাদের আর যে আইটেমটা আছে সেটা হচ্ছে মনিহারি মনিহারি আমরা এখানে লিখে দিলাম 700 টাকা এরপরে বিনিয়োগ এটা সম্পদ আসবাবপত্র ক্রয় এটাও সম্পদ হাতে নগদ এটাও সম্পদ তাহলে সম্পদগুলো আর্থিক অবস্থা বিবরণীতে সম্পদ পাশে বসবে ঠিক আছে শিক্ষার্থীরা তাহলে খুব সহজেই আমরা আয় ব্যয় বিবরণী কীভাবে তৈরি করতে হয় সেটাকে শিখে ফেললাম যে প্রাপ্তিসমূহের মুনাফা জাতীয় আয়গুলো আমি প্রথমে লিখবো তারপরে সমন্বয় থেকে বিগত বছর চলতি বছর এবং অগ্রিম বছর এই তিনটা সমন্বয় করে আমি এখানে যোগ বিয়োগ করে লিখবো এরপরে আমি প্রধান সমূহ থেকে মুনাফা জাতীয় ব্যয়গুলো লিখবো আবার ওই একই রকম চলতি বছরের বকেয়া অগ্রিম এবং বিগত বছরের বকেয়া আছে এবং পরবর্তী বছরের কিছু আইটেম আছে সেগুলো যোগ বিয়োগ করে আমি আমার এখানে যোগ বিয়োগ করে অঙ্কটা আমরা শেষ করে ফেলবো এরপরে আমি যেটা পেয়েছি সেটা হচ্ছে মোট আয় হচ্ছে 98,800 এবং মোট ব্যয় হচ্ছে 36,100 তাহলে বিয়োগ করলাম 62,700 হলো আমাদের নিট আয় যাকে আমরা আয়ের উদ্বৃত্ত বলে থাকি তাহলে এরপরে আমরা গ নাম্বার শিখব আর্থিক অবস্থার বিবরণী প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা গ নাম্বারের সমস্যার সমাধান করব তো গ নাম্বারে বলছে এখানে আমাদের আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো তো আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বললে আমরা কী বুঝি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করতে বললে আমরা বুঝি যে সম্পদ এবং দায়ের সমষ্টি অর্থাৎ সম্পদের সাথে দায় পুরোপুরিভাবে মিলে যাবে অর্থাৎ একটি প্রতিষ্ঠানের সম্পদ কত টাকা আছে এবং দায় কত টাকা আছে সেটাই আর্থিক অবস্থা বিবরণীর মূল বিষয় তো আমরা এখানে আমাদের এই প্রাপ্তিবেদন হিসাব থেকে পুরো অঙ্ক থেকে যেগুলো সম্পদ সেগুলো আমরা সম্পদে লিখব আর যেগুলো দায় সেগুলো আমরা দায় পাশে লিখব তাহলে এখান থেকে আমরা প্রথমে সম্পদগুলো এবং দায়গুলো বের করে এখানে উপস্থাপন করি তো প্রথমে আসি আমি এখানে লিখেছি আমি প্রথমেই সম্পদসমূহ তো সম্পদসমূহ লিখে এখান থেকে আমি যে সম্পদগুলো লিখেছি সেই সম্পদগুলো আমি প্রথমে এখানে লিখব প্রথমে আমি 1 জানুয়ারি তারিখের থেকে নিয়ে নিব সম্পদগুলো কী কী 1 জানুয়ারি থেকে আছে 10% বিনিয়োগ 50,000 এটা একটা সম্পদ তাহলে 10% বিনিয়োগ হচ্ছে 50,000 এই 50,000 সাথে আবার এখানে একটা বিনিয়োগ আছে 10,000 তাহলে 50,000 এখানে আর এখানে আছে 1,00,000 তাহলে দুটা যোগ করলে কত হয় 1,50,000 টাকা এরপরে আছে আমাদের আসবাবপত্র 30,000 তাহলে এখানে আছে 30,000 আর এখানে আসবাবপত্র আছে 20,000 30,000 আর 20,000 টোটাল হলো আমাদের এখানে 50,000 টাকা এরপরে আরও আছে কি যন্ত্রপাতি 50,000 টাকা তাহলে আমি এখানে লিখলাম যন্ত্রপাতি 50,000 টাকা আর এই প্রধান থেকে আমি সম্পদগুলো লিখবো যে সম্পদ লেখা হয়নি সেই সম্পদগুলো আমরা এখানে লিখে ফেলবো তাহলে এখানে সম্পদ কী বিনিয়োগ আমি লিখেছি আসবাবপত্র লিখেছি এখানে হাতে নগদ যেটা ছিল সেটা লিখিনি তার হাতে নগদ লিখলাম আমি 1,000 টাকা এরপরে আমি যাব কি কোথায় যাব সমন্বয় থেকে চলে যাব সমন্বয়ে গিয়ে আমি দেখব যে আয়ের কোনো কিছু বকেয়া আছে কিনা তাহলে আয়ের যদি কিছু বকেয়া থাকে তাহলে সেটা হচ্ছে সম্পদ তাহলে আয়ের বকেয়া এখানে আছে যে 2015 সালের বকেয়া হলো 300 টাকা চাঁদা তাহলে চাঁদা যদি
আয় হয় এবং সেটা যদি বকেয়া হয় তাহলে যে সম্পদে চলে যায় তাহলে এখানে চলে আসলো চলতি বছরের বকেয়া চাঁদা 300 টাকা এরপর আমি এই সম্পদগুলো যোগ করে দিলাম যোগফল বের হয়ে গেল 251300 টাকা এরপর চলে আসে আমি দায়সমূহতে তো দায়সমূহতে কি কি আমি লিখেছি দায়সমূহতে আমি এই প্রাপ্তি থেকে আমি দায় পাবো আর প্রদান থেকে আমি কি পাবো সম্পদ পাবো তাহলে প্রদানের সম্পদগুলো আমি এখানে লিখেছি আর প্রাপ্তি থেকে আমি দায়সমূহ এখানে লিখব তা প্রথমে আমি লিখব প্রারম্ভিক মূলধন যেই মূলধনটা আমি ক নম্বরে বের করেছিলাম সেটার পরিমাণ ছিল 160400 এটা ক নম্বরে বের করেছিলাম 160300 এরপরে এটার সাথে আমরা যোগ করব সবসময় যোগ করব আয়ের উদ্বৃত্ত হতে আমরা এটা যোগ করব যদি এটা ঘাটতি হয় কিংবা ব্যয়াতিরিক্ত আয় হয় তাহলে এটা আমরা বিয়োগ করব তার এখানে আমাদের আয়ের উদ্বৃত্ত আছে আয়াতিরিক্ত ব্যয়াতিরিক্ত আয় আছে বা আয়ের উদ্বৃত্ত আছে অথবা নিট লাভ আছে যেটাকে যাই বলো এটা আমরা এই মূলধন তহবিলের সাথে যোগ করব যোগ করে নিচে বসিয়ে দিলাম 223100 এরপর আমরা চলে যাব প্রাপ্তিতে কোন কোন দায় আমার আছে তাহলে সেই দায়গুলো আমি লিখব যে প্রথমেই আছে উইলগিত ধনদৌলত আমি লিখলাম উইলগিত ধনদৌলত যোগ করলাম 20000 টাকা এরপরে আছে আমাদের ভর্তি ফি কত টাকা 7200 টাকা তাহলে ভর্তি ফি আমি যোগ করে দিলাম 7200 টাকা তার মানে আমি প্রাপ্তিতে দুইটা দায় ছিল একটা হচ্ছে উইলগিত ধনদৌলত আর একটা হচ্ছে ভর্তি ফি এই দুইটা দায় আমি মূলধন তহবিলের সাথে যোগ করে দিলাম আর প্রধান পাশে মাত্র আমার তিনটা সম্পদ ছিল এই তিনটা সম্পদ আমি এখানে লিখে দিলাম যে 120000 এবং এই হাতে নগদ এই তিনটা সম্পদ আমি লিখে দিলাম তাহলে প্রাপ্তি থেকে দায় আসবে প্রধান থেকে সম্পদ আসবে প্রাপ্তি থেকে দায় আসবে প্রধান থেকে সম্পদ আসবে এরপরে আমার সমন্বয়ে চলে যাব সমন্বয় থেকে চলে আসব কি কি যে সমন্বয় থেকে যদি কোনো খরচ বকেয়া থাকে চলতি বছরের কোনো খরচ বকেয়া থাকে তাহলে সেই চলতি বছরের খরচটা দায় বসে আর চলতি বছরে যদি কোনো আয় থাকে এবং সে আয় চলতি বছরে যদি কোনো আয় যদি অগ্রিম থাকে অর্থাৎ পরবর্তী বছরের থাকে তাহলে সেটা আমরা দায় পাশে লিখব অর্থাৎ অগ্রিম আয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের দায় এবং বকেয়া খরচ হচ্ছে একটি প্রতিষ্ঠানের দায় আর চলতি বছরের বকেয়া আয় হচ্ছে একটি প্রতিষ্ঠানের সম্পদ এবং চলতি বছরের অগ্রিম ব্যয় হচ্ছে সম্পদ তাহলে আমি এখানে অগ্রিম চাঁদা আছে 2016 সালের অগ্রিম আছে 500 টাকা 2016 সালে তাহলে আয়ের যদি অগ্রিম হয় তাহলে সেটা দায় তার আয়ের অগ্রিম দায় আমি লিখে ফেললাম অগ্রিম চাঁদা 500 টাকা এরপর এখানে চলতি সালের বকেয়া বেতন চলতি সালের বকেয়া বেতন এটা একটা খরচ তাহলে খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা দায় তাহলে আমি এখানে লিখলাম বকেয়া বেতন 500 টাকা এরপর আমি যোগ করে দিয়ে দিলাম আমার হয়ে গেল 251300 তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি একটি সৃজনশীল প্রশ্নের মাধ্যমে অব্যবসায়ী প্রতিষ্ঠানের গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো কীভাবে প্রারম্ভিক মূলধন তহবিল নির্ণয় করতে হয় কীভাবে আয়ব্যয় বিবরণী তৈরি করতে হয় কীভাবে আর্থিক অবস্থা বিবরণী তৈরি করতে হয় এগুলো সম্পর্কে বিস্তারিত আমি আলোচনা করেছি এরপর তোমাদের জন্য একটা বাড়ির কাজ ছিল বাড়ির কাজ দিয়ে দেব সেই বাড়ির কাজটা তোমরা যদি বাসায় করে ফেলো তাহলে উপকৃত হবে বাড়ির কাজটা হচ্ছে বাড়ির কাজ ঢাকা বোর্ডের 2016 এবং 2017 সালের অব্যবসায়ী প্রতিষ্ঠানে যে অঙ্কটি এসেছে সেই অঙ্কগুলো হচ্ছে তোমাদের জন্য বাড়ির কাজ আমি আবার বলছি ঢাকা বোর্ড 2016 এবং 2017 সালে অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে গাণিতিক সমস্যা বা যে অঙ্কটা এসেছে সেই অঙ্কগুলোই তোমাদের বাড়ির কাজ হিসেবে আজকে থাকবে তোমরা বাড়ির কাজ করবে এবং আমাকে জানাবে কোথায় তোমাদের সমস্যা আমি তোমাদের সেই সমস্যার সমাধান করে দিব আগামী ক্লাসে আবার আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের সামনে হাজির হব ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো বাসায় থাকো পুষ্টিকর খাবার খাও পিতামাতার প্রতি সদয় হও এবং তাদের সেবা করো আল্লাহ হাফেজ